যখন কোনো মানুষের খারাপ সময় যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই ভুল ধরে। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। অন্যের ক্ষতি চাইলে নিজের পতন নিশ্চিত। আমরা যদি নিজেদের গুরুত্ব না বুঝে অন্য কোনো ব্যক্তির উপর ডুবে যাই তাহলে কিছুক্ষণ পর আমরা নিজেরা ভেঙে পড়ি। কাউকে মন থেকে ভালোবেসে দেখুন, তাকে ছাড়া মৃত্যু সমান মনে হবে। এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না, আর যদি কোনো মানুষ বিশ্বাসের দাম দিয়ে থাকে সেসব মানুষের সংখ্যা খুব কম। কাউকে কষ্ট দেওয়ার সব থেকে বড় হাতিয়ার হলো তার সাথে কথা না বলা। টাকাওয়ালা পরিবারের বউ হওয়া ভাগ্যের ব্যাপার নয়, একজন সচ্চরিত্রবান জীবন সঙ্গী পাওয়াই ভাগ্যের ব্যাপার। যে চলে যেতে চায় তাকে যেতে দাও, জোর করে নিজের অনুভূতিগুলো তাকে বোঝাতে যেও না, এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে। মেয়েদের জন্য সব থেকে বড় স্কুল হলো তার শ্বশুর বাড়ি। বিয়ের পর মেয়েদের ফোনের কল লিস্টে প্রতিদিন একটা নম্বর থাকবে, সেটা হলো মায়ের নম্বর। বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সে তার চোখ থাকতে অন্ধ হয় আর মুখ থাকতে বোবা হয়। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী, যে স্ত্রী স্বামীকে বলে তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ সামনে আমিও মা হব। উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে দিই। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসায় না থাকে? একটা মানুষের অতীত থাকতেই পারে, অতীতকে নিয়ে একটা মানুষকে বিচার করা সত্যি বোকামি। বয়স 80 হোক বা 12-13, আমি সম্মান তাকেই করি যার আচরণ ভালো। 5টি জিনিস সবসময় নিজের মধ্যে রাখতে শেখো। 1 তোমার পরিকল্পনা, 2 তোমার দাম্পত্য জীবন, 3 তোমার উপার্জন, 4 তোমার পরবর্তী পদক্ষেপ, 5 তোমার পারিবারিক সমস্যা। কখনো বলবেন না সৃষ্টিকর্তা কেন আমাকে এত দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করছেন। মনে রাখবেন, সৃষ্টিকর্তা যাদের ভালোবাসেন তাদেরকে বেশি পরীক্ষায় ফেলেন। মানুষ দুটো মুহূর্ত কখনো ভুলতে পারে না, 1 যে বিপদের সময় হাত ধরে, 2 যে বিপদের সময় হাত ছেড়ে দেয়। যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে সে কখনো কারো দুঃখের কারণ হয় না। সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভাঙে না, সেই সঙ্গে ভাঙে বহুদিনের গড়ে ওঠা বিশ্বাসটাও। পাশে থাকার ইচ্ছা থাকলে সব রকম পরিস্থিতিতে প্রিয় মানুষটার পাশে থাকা যায়। কিছু কিছু মুহূর্ত যেমন মানুষকে শিখতে সাহায্য করে, ঠিক তেমনি কিছু কিছু আঘাতও মানুষকে বদলাতে সাহায্য করে। ভালোবাসা কখনো শেষ হয় না, শেষ হয় সময় বদলে যায় মানুষ। যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো। খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনো সব কথা খুলে বলবেন না। মনে রাখবেন, এই জগতে খুব কম মানুষই বিশ্বাসের দাম দেয়। সময় সিদ্ধান্ত নেয় তুমি কার দেখা পাবে, হৃদয় সিদ্ধান্ত নেয় তুমি কাকে চাও, ব্যবহার সিদ্ধান্ত নেয় কে তোমার সাথে থাকবে। ছেলেরা কেবল 3 সময় কাঁদে, 1 বাবা মায়ের কান্না দেখলে, 2 বোনের বিয়ের সময়, 3 কাউকে সত্যিকারে ভালোবাসার পর ছেড়ে চলে গেলে। সবচেয়ে ভাগ্যবতী তো সেই মেয়ে যার রাগ ভাঙানোর জন্য একজন মানুষ আছে, কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় না প্রিয়, সম্পর্কে টান থাকতে হয়। সরি, আজব একটা শব্দ, মানুষ বললে ঝগড়া শেষ, ডাক্তার বললে জীবন শেষ। জমিয়ে রাখা টাকা এক সময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখা দুঃখ আর কষ্টগুলো শেষ হওয়ার নয়। লাইফে এমন কিছু মুহূর্ত আসে তখন নীরব থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। যারা অন্যের চোখে জল ধরাও তারাও ভুলে যেও না নিজেরও দুটো চোখ আছে। মিথ্যা বলে কাউকে হয়তো খুশি করা যায়, তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য দিয়েও তাকে ফেরানো যায় না। ঘুম আর মৃত্যু ভাই ভাই, পার্থক্য শুধু একটাই, ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুই পক্ষ থেকেই থাকে তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। হার মেনো না, আজকের দিনটা হয়তো অনেক কঠিন, আগামী দিনটা হয়তো আরো কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন সমাধান হবেই।